আমার বাংলা হ্যান্ড রাইটিং ভালো জয় কে লিখেছে জয় তুমি অনেক বড় হও মায়ের আশীর্বাদ আছে তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে বাহ ভাই মানে বীর রাইট থ্যাংক ইউ আর খুবই ভালো লিখেছেন আপনার মনের আশা আল্লাহ পূরণ করুন লাল শাড়ি ছবির জুটি হিসেবে অপুবিশ্বাস ও সাইমন সাদিক সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন অনুষ্ঠানে গিয়েছিলেন অনুষ্ঠানে তাদের দুজনকে দর্শকদের উদ্দেশ্যে তিন লাইনের একটি করে চিঠি লিখতে বলা হয় অপুবিশ্বাস তার সন্তান আব্রাম খান জয়ের উদ্দেশ্যে তিনটি লাইনের চিঠি লিখেন সেখানে তিনি লিখেন জয় তুমি অনেক বড় হও তোমার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে সেই একই অনুষ্ঠানে চিত্রনায়ক সাইমন চিঠিটি পড়ে শোনান ভাই বলতে অপবিশ্বাস সাকিব খানের আরেক সন্তান বীরের নামটি এখানে উল্লেখ না করলেও সাইমন যখন অপুর কাছে জানতে চান ভাই মানে বীর রাইট অপু হাসতে হাসতে মাথা ঝাঁকিয়ে সায় দেন তখন বুবলির ছেলে বীরের খবর প্রকাশে এলেও এতদিন তাকে নিয়ে কোনো মন্তব্যই করেননি সাকিবের আরেক সন্তানের মা অপবিশ্বাস বুবলিকে ইঙ্গিত করে অপু বলেন উনি যা যা করেছেন বা করেন তা তো আমার সন্তান দেখছে আমার সন্তানের তো বোঝার বয়স হয়ে গেছে এখন জয়ের বয়সীরা অনলাইনে লেখাপড়া করে আমি নাম বলবো না একজন তো একটা ভিডিও ছেড়েছেন জয়ও সে ভিডিও দেখেছে সুতরাং এসব ভিডিওতে তার উপরও তো প্রভাব পড়তে পারে কিন্তু আমি তো সেই কাজটি করব না আমি আমার সন্তানকে সঠিক পথে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলব অপু আরও বলেন আমি মনে করি আমার পারিবারিক শিক্ষা মানুষকে সম্মান দেয়া ক্ষতি করা নয় এবং আমি সেটা করার চেষ্টা করি কে কাকে ছোট করেছে সেই বোধবুদ্ধি আমার আছে আমি অনেক দিন থেকেই এসব বিষয় নিয়ে মিডিয়া এরিয়ে চলতে চেয়েছি কিন্তু সিনেমার মানুষ হওয়ায় মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে টুকটাক তার সামনে চলেই আসে অপবিশ্বাস আরও বলেছেন পৃথিবীতে আমার কাছে সব সন্তানই পবিত্র সব বাচ্চাই আমার স্নেহের সন্তানের মানসিক বিকাশের জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে পারিবারিক শিক্ষা অতি জরুরি মানুষের সঙ্গে আচরণ কেমন হবে আমি আমার বাচ্চাকে সেই শিক্ষাই দিচ্ছি